সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। গত ক্লাসে আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করব। তবে যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টগুলো নিজস্বভাবে তৈরিকৃত বা সেলফ কনস্ট্রাক্টেড, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। অনেক প্রতিষ্ঠান আছে যারা নিজেরাই নিজেদের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট তৈরি করে, বাইরে থেকে কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে তারা ক্রয় করে না। সেক্ষেত্রে সেই সম্পদের মূল্যায়ন অর্থাৎ মূল্য কত হবে সেটা নির্ধারণ করা আজকে শিখব। বিশেষত প্রত্যক্ষ খরচ যেগুলো আছে সেগুলোতে কোনো সমস্যা হয় না, কারণ প্রত্যক্ষ খরচ সরাসরি সেই সম্পদের মূল্যের সাথে যোগ হবে। কিন্তু যেগুলো পরোক্ষ খরচ আছে, সেই পরোক্ষ খরচগুলো যেমন ইলেকট্রিসিটি খরচ, হিট খরচ, ইন্টারেস্ট খরচ, এরকম যে পরোক্ষ খরচগুলো আছে সেই খরচগুলো কীভাবে বণ্টন করা হবে সম্পদের ভিতরে, সেটা বিতর্কিত একটি বিষয় হয়ে দাঁড়ায়। পরোক্ষ খরচ বণ্টনের কিছু বিধান রয়েছে। অনেকের মতে কোনো পরোক্ষ খরচ সম্পদের মধ্যে বণ্টন করা হবে না, কারণ পরোক্ষ খরচ সম্পদ তৈরি হোক বা না হোক সে অ্যাসেটের তৈরির সাথে তার কোনো সম্পর্ক নেই, তাই পরোক্ষ খরচকে সম্পদের মধ্যে বণ্টন করা কোনো যৌক্তিকতা নেই। আবার অনেকে মনে করেন পরোক্ষ খরচ যেহেতু সেই সম্পদ তৈরির জন্যই হচ্ছে, সেহেতু সম্পূর্ণটাই সেই সম্পদের মূল্যের সাথে যোগ করতে হবে। এবং তৃতীয় যারা মতামত দেন তারা নির্দিষ্ট অনুপাতের ভিত্তিতে পরোক্ষ খরচকে বণ্টনের সুপারিশ করেন। সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিত বিষয় হচ্ছে সম্পদ নির্মাণের সময় যে সুদ, ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন, সেটা কীভাবে হিসাব করা হবে। অনেকের মধ্যে সুদের কোনো অংশে সম্পদের সাথে যোগ না করা, কারণ যদি ঋণ করে সম্পদ তৈরি করা হয় তাহলে ঋণের যে সুদ হবে সেটা ঋণের সুদ হিসাবে দেখানো দরকার, সেটা সম্পদের সাথে সম্পদের মূল্যের সাথে যোগ করার কোনো প্রয়োজন নাই। যদি শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সঞ্চয় করে অর্থাৎ স্টক ফাইন্যান্সিংয়ের মাধ্যমে যদি অর্থ সঞ্চয় করে সম্পদ নির্মাণ করা হয় তবে তা সেখানেও কোনো সুদের অংশ যোগ করার কোনো প্রয়োজন নাই। আবার অনেকের মতে সম্পূর্ণ সুদের অংশে সম্পূর্ণ সম্পদের সাথে যোগ করতে হবে, কারণ সম্পদ নির্মাণের জন্যই লোন করা হয়েছে, সুতরাং লোনের যে সুদের অংশ সেটা সম্পদের সাথে যোগ করতে হবে। আবার অনেকে মনে করেন যে প্রকৃত সুদ সম্পদের মূল্যের সাথে যোগ করা, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল যে ইন্টারেস্ট অর্থাৎ সম্পদ নির্মাণের জন্য যে লোন করা হয়েছে তার প্রকৃত যে সুদ সেটা সম্পদের মূল্যের সাথে যোগ করতে হবে। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এর মতামত অনুসারে যে সুদের যে সুদ খরচ হবে সেই সম্পদ তৈরিতে সে সুদের পরিমাণকে বিলম্বিত করে লিখে রাখতে হবে। যখন ওই সম্পদ ব্যবহার করা হবে তখন এই সম্পদের আয় থেকে এই খরচ বাদ দিয়ে সেটা সমন্বয় করতে হবে। সুদ মূল্যায়নের তিনটি শর্ত। সুদ যখন আমরা মূলধনায়ন করব অর্থাৎ ক্যাপিটালাইজেশন করব অর্থাৎ সম্পদের মূল্যের সাথে যোগ করব, তখন তিনটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যোগ্যতা সম্পন্ন সম্পদ, কোয়ালিফাইং অ্যাসেট, অর্থাৎ যে সম্পদের মূল্যের সঙ্গে সুদ যোগ করা হবে সেটার কোয়ালিফাই করেছে কিনা, অর্থাৎ সেই সম্পদ ইন্টারেস্ট যোগ করার যোগ্য কিনা। মূলধনায়নের সময় হচ্ছে আমাদের কত সময়ের জন্য সেই সুদটা মূলধারণ করব এবং কতটুকু পরিমাণ করব। এখানে উল্লেখ্য বিষয় যে আমাদের অ্যাভয়েডেবল ইন্টারেস্ট অর্থাৎ পরিহারযোগ্য যে সুদ সেটা আমাদের বের করতে হবে, এবং প্রকৃত যে সুদ অর্থাৎ অ্যাকচুয়াল ইন্টারেস্ট এটাকে আমাদের ক্যালকুলেশন করে বের করে দুইটির মধ্যে যেটি ছোট সেই পরিমাণ অর্থ আমরা সেই পরিমাণ ইন্টারেস্ট আমরা মূলধনায়ন করব, ক্যাপিটালাইজেশন করব। একটা এক্সাম্পল, যেমন শিলা কোম্পানি হুন্দাই কনস্ট্রাকশনের সাথে একটি বিল্ডিং তৈরির চুক্তি করেছে 14 লক্ষ টাকা দিয়ে, সেখানে জমির খরচ 1 লাখ টাকা, মানে মোট 15 লাখ টাকা খরচ হবে। শিলা কোম্পানি পেমেন্ট করেছে জানুয়ারি মাসে, মার্চ মাসে, মে মাসে, ডিসেম্বর মাসে, আর সে লোন করেছে, সে স্পেসিফিক লোন করেছে 7,50,000 টাকা, অর্থাৎ স্পেসিফিক লোন মানে ওই বিল্ডিং তৈরি করার জন্যই লোন, এবং আদার্স কিছু লোন করেছিল তার ভিতরে 5,50,000 টাকা, 6 লাখ টাকা, সেগুলো সুদের হার দেওয়া আছে। এখন আমাদের এই যে এখানে যে সুদ সে কত টাকা সুদ আসলে এই বিল্ডিংয়ের সাথে যোগ হবে, মানে আমাদের বিল্ডিং তৈরিতে আসলে কত টাকা সুদ লেগেছে
সেটা আমরা বের করতে হবে এখানে ক্যালকুলেটেড হাউ মাচ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট শুড বি ক্যাপিটালাইজড এটা ক্যালকুলেশন করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব প্রথম স্টেপ হচ্ছে আমাদের অ্যাকুমুলেটেড এক্সপেন্ডিচার বের করব অর্থাৎ যে টাকাটা আমরা জানুয়ারি মাসের এক তারিখে নিলাম বা পেমেন্ট করলাম সেটার পেমেন্টটা বারো মাসের তার ওয়েট এবং যেটা মার্চ মাসের এক তারিখে করা হলো সেটা কিন্তু দুই মাস কম ওয়েট অর্থাৎ দশ মাসের ওয়েট এভাবে আমরা ওয়েট দেওয়া গুণ করে মোট পনেরো লক্ষ এক্সপেন্ডিচারকে আমরা আট লাখ বিশ হাজার ওয়েটেড অ্যাভারেজ অ্যাকুমুলেটেড এক্সপেন্ডিচার হিসাবে পেলাম এই ওয়েটেড অ্যাভারেজ এক্সপেন্ডিচারের পরে আমরা ওয়েটেড অ্যাভারেজ ইন্টারেস্ট রেট বের করব এক্ষেত্রে উল্লেখ্য যে আমাদের যেগুলো আদার লোন থাকবে মানে স্পেসিফিক লোন না সেগুলো সুদের হার আমরা বেশ সুদের হার দিয়ে গুণ করে সুদ বের করব সেখানে পাঁচ লাখ পঞ্চাশ হাজার দশ পার্সেন্ট এবং ছয় লাখ টাকার বারো পার্সেন্ট করে এক লাখ সাতাশ হাজার টাকা আমাদের সুদ এসেছে এক লাখ সাতাশ হাজার টাকাকে আমরা মোট আমাদের মূলধন এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাগ করলে আমরা এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট হারে ওয়েটেড অ্যাভারেজ ইন্টারেস্ট রেট পেলাম এই এবার আমরা অ্যাভয়েডেবল ইন্টারেস্ট ক্যালকুলেশন করবো অ্যাভয়েডেবল ইন্টারেস্ট হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ অ্যাকুমুলেটেড এক্সপেন্ডিচার যে টোটাল আট লাখ বিশ হাজার টাকা আছে সেটার সুদ কত সেখানে আমাদের স্পেসিফিক লোন অর্থাৎ বিল্ডিং তৈরি করতে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সেটার রেট পনেরো পার্সেন্ট হারে এক লাখ বারো হাজার দুশো এক লাখ বারো হাজার পাঁচশো টাকা এবং সত্তর হাজার টাকা অর্থাৎ ওই আট লাখ বিশ হাজার টাকা পূরণ হতে আমাদের অতিরিক্ত যে টাকাটা দরকার সে টাকাটা আট লাখ বিশ হাজার টাকার এগারো পয়েন্ট শূন্য চার পার্সেন্ট হারে মোট সুদ হচ্ছে এক লাখ বিশ হাজার দুশো আঠাশ টাকা এখন আমাদের অ্যাকচুয়াল ইন্টারেস্ট ক্যালকুলেশন অ্যাকচুয়াল ইন্টারেস্ট অর্থাৎ হচ্ছে আমাদের টোটাল লোনের যে সুদ অ্যাকচুয়াল ইন্টারেস্ট সাত লাখ পঞ্চাশ হাজার টাকার পনেরো পার্সেন্ট পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার দশ পার্সেন্ট এবং ছয় লাখ টাকার বারো পার্সেন্ট এই টোটাল দুই লাখ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এখন আমাদের অ্যাভয়েডেবল ইন্টারেস্ট এবং অ্যাকচুয়াল ইন্টারেস্টের মধ্যে যেটা কম সেটা আমাদের এই বিল্ডিংয়ের মূল্যের সাথে যোগ হবে অর্থাৎ বিল্ডিং হিসাবে ডেবিট করা হবে সে ইন্টারেস্ট তাহলে এখানে ক্যাপিটালাইজড হবে আমাদের এক লাখ বিশ হাজার দুশো আঠাশ অর্থাৎ এক লাখ বিশ হাজার দুশো আঠাশ এবং দুই লাখ উনচল্লিশ হাজার পাঁচশো এই দুইটার মধ্যে যেটি কম সেটি আমাদের ক্যাপিটালাইজড করা হবে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো তোমরা সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেটের কীভাবে মূল্যায়ন করা হবে আমাদের পরবর্তী ক্লাসে অ্যাসেটের ডিসপোজিশন অর্থাৎ অ্যাসেট যদি আমরা কোনো অ্যাসেট বিক্রি করে দিই বা নষ্ট হয়ে যায় সেটার মূল্যায়ন কীভাবে করবো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব সবাইকে ধন্যবাদ